হ্যালো বন্ধুরা আজকে আরেকটি খুবই সুন্দর ডিজাইন নিয়ে এসেছি শুরুতেই আসনের শুরুতেই দেখো আমি দুটি ঘর সেলাই করছি এই দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করব এবারে বা দিক থেকে দুটি ঘর বাড়িয়ে নিয়ে এবং ডান দিক থেকেও দুটি ঘর বাড়িয়ে মোট ছটি ঘর সেলাই করতে হবে আরও একবার ছটি ঘর সেলাই করব এবারে দেখো ডান দিক থেকে দুটি ঘর আগে সুচ তুললাম এবং সেলাই করব চারটি ঘর সেলাই করব আবারও ওপরের লাইনে চারটি ঘরই সেলাই করব এবারে নিচে যে ছটি ঘর সেলাই করেছিলাম সেখান থেকে মাঝখানের থেকে দুটি ঘর ছেড়ে শেষের দুটি ঘরের ওপরে দুটি ঘর এবং সঙ্গে আরও দুটি ঘর বাড়িয়ে মোট চারটি ঘর সেলাই করতে হবে চার ঘরের ওপরে আবারও চার ঘর সেলাই করতে হবে এবারে দেখো দুটি ঘর ছেড়ে বাঁদিকে সেলাই করব এখানে মোট ছটি ঘর সেলাই করব এই ছটি ঘরের ওপরে আবারও ছটি ঘর সেলাই করতে হবে এবারে দুটি ঘর ছেড়ে মাঝখানের দুটি ঘরের ওপরে দুটি ঘর সেলাই করব আবারও দুটি ঘর সেলাই করব সুন্দর একটি বরফি ডিজাইন তৈরি হয়ে গেল এবারে দুটি ঘর বাড়িয়ে ছটি ঘর সেলাই করব এখানে প্রত্যেকটি সেলাই ডবল ডবল সেলাই করতে হবে দেখো ছটি ঘর সেলাই করলাম এই ছটি ঘরের ওপরে আবারও ছটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর ছেড়ে আবারও চারটি ঘর সেলাই করছি এটাও ডবল লাইন সেলাই করব আবারও দু ঘর ছেড়ে চার ঘর সেলাই করব এবং এটিও ডবল লাইন সেলাই করতে হবে আবারও ঘর ছেড়ে চার ঘর সেলাই করব এবং এটিও ডবল লাইন সেলাই করতে হবে আবারও ঘর ছেড়ে সুচ তুলব এবারে ছটি ঘর সেলাই করব এই ছটি ঘরের ওপরে আবারও ছটি ঘর সেলাই করব এই ডিজাইনটি তোমরা আটশোটার ওপরে করবে খুব সুন্দর লাগবে এবারে দুটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করবো এই দুই ঘরের ওপরে আবারও দুই ঘর সেলাই করব। এবং এখানে আবারও একটি বরফি তৈরি করতে হবে দুই ঘরের ওপরে ছয় ঘর শুরুতে যে বরফিটা তৈরি করেছিলাম এখানেও একই রকমভাবে একটি বরফি তৈরি করে নিতে হবে এবারে নিচের দিক থেকে দেখো দু ঘর ছেড়ে সুচ তুললাম আবারও চার ঘর অর্থাৎ বা যে সিঁড়ি সিঁড়ি সেলাই আমি করেছিলাম তিন ধাপ আছে এখানে ঠিক একই রকমভাবে তিন ধাপ সেলাই করতে হবে এবং প্রত্যেক ধাপেই চারটি করে ঘর থাকবে সেটি ডবল লাইন সেলাই করতে হবে আবার দু ঘর ছেড়ে আবারও চার ঘর সেলাই করতে হবে এইভাবে একটি ধাপ আমার কমপ্লিট হলো আরও দুটি ধাপ সেলাই করব দুটি ধাপ কমপ্লিট হলো আরও একবার সেলাই করব এখানে চারটি করে ঘর আছে এবং দুটি লাইন সেলাই করছি এবারে তিন ধাপ হয়ে গেল এবারে আমি ছটি ঘর সেলাই করব এবং এটিও ডবল লাইন সেলাই করলাম এরপরে দুটি ঘর ছেড়ে মাঝখানে দুটি ঘর সেলাই করব আবারও এই দুটি ঘর সেলাই করব এবং নিচে প্রথমে যে বরফিটা আমি তৈরি করেছিলাম ঠিক একই রকম এখানেও আরেকটি বরফি তৈরি করে নিতে হবে এবং এইভাবে জিগজাগ করে আসনটি তৈরি করতে হবে এক লাইড হল এরপরে আবারও একই রকমভাবে বেশ কয়েকটি লাইন তৈরি করতে হবে এক্ষেত্রে তোমরা চাইলে একই কালারের উল দিয়ে সেলাই করতে পারো আমি এখানে আলাদা কালারের উল দিয়ে সেলাইটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটি বরফি থেকে দেখো যেটি নিচের দিকে বরফি আছে সেটি ওপরের দিক থেকে চারটি করে ঘর ছেড়ে আবারও একটি বরফি প্রথমে তৈরি করে নিতে হবে তারপরে জিগজ্যাগ লাইন তৈরি করে নেব এটি আমার ওপরের লাইন ঠিক নিচের লাইনও একই রকমভাবে তৈরি করতে হবে ওপরের বরফিটার থেকে চারটে ঘর ছেড়ে বরফি তৈরি করে জিগজ্যাগ লাইন তৈরি করে নিতে হবে থ্যাংক ইউ